আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাব্বির রহমান। তো আজকে আপনাদের সাথে আমি একটি অ্যাপ শেয়ার করব, অ্যাপটির নাম হলো ক্যাপকাট। তো হয়তো আপনারা অনেকেই ক্যাপকাট অ্যাপটি আপনারা ইউজ করেন, ও হয়তো অনেকে ইউজ করছেন, অনেকে এডিটিং করছেন ভিডিওস, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। সো আপনারা যদি ক্যাপকাট অ্যাপটি ইউজ করে থাকেন তাহলে এটা মনে রাখবেন, ক্যাপকাট অ্যাপের ভিতরে সুন্দর সুন্দর কিন্তু কিছু ফিচার রয়েছে, হয়তো আপনারা সেটা জানেন না। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা সুন্দর করে ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন। সো তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। সো তার আগে বলে নিচ্ছি, এই অ্যাপটি আপনাদের ফোনে যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরেতে যাবেন, প্লে স্টোরেতে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ক্যাপকাট CUT ক্যাপকাট, দেন সার্চ। ওকে, সো আমাদের এখানে নেটওয়ার্ক হলো সামিনিসার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে অ্যাপটি চলে আসছে, সো আপনাদের যারা অ্যাপটি ডাউনলোড না করা তাদের কিন্তু এখানে লেখা আসবে ইনস্টল। সো আমার ডাউনলোড করার আগে থেকে এর জন্য এখানে লেখা আসছে ওপেন। সো আমি এখান থেকে এখন বের হয়ে যাব। চলুন আমরা ক্যাপকাট থেকে ঘুরে আসি। এই দেখেন ক্যাপকাট। সো এখানে আমরা পেস্ট করব, তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট বলে একটি অপশন আছে। সো এখানে আপনারা টাচ করবেন, তারপর এখান থেকে আমি একটি ভিডিও নিব। সো সো আমি এখন এই ভিডিওটি নিব, কারণ এই ভিডিও আমি আগে এডিট করছিলাম। সো আজকে আমি নতুন করে ইফেক্ট দেবো, আপনারা দেখতে থাকুন। প্রেস ডট, আমি এখন অ্যাড করব। এখানে অ্যাড দিলে চলে যাবে মেন মেনুতে, দেন অ্যাড। ওকে, আমার এখানে ভিডিওটি চলে আসছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিই আমি কীভাবে অ্যাডজাস্ট করছি, বাট শুধু অ্যাডজাস্ট করছি কিন্তু আমি ইফেক্ট দিই না এখনও। সো আমি ইফেক্ট দিব, আগে দেখুন। সো বন্ধুরা দেখতে পারলেন, সো আমি আগে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ভিডিওটি। সো এখন আমি একটু ইফেক্ট দেবো, ইফেক্ট দেওয়ার জন্য এখানে অপশান দেখতে পাচ্ছেন ইফেক্টস। সো আমরা এখন ইফেক্টে ঢুকবো, ঢোকার পরে দেখুন আজকে মজাদার একটি বিষয় আছে। মজার বিষয় হলো যে আপনারা যারা ভূতের ছবি দেখতে ভালোবাসেন, সো আমি ওরকম অভিনয় করি নাই, জাস্ট আমি একটি ইসলামিক নাশিদে অভিনয় করছিলাম। সো আপনারা যদি কেউ ভৌতিক অথবা যে কোনো ভয়ঙ্কর কোনো কিছু করতে চান তাহলে আপনাদের জন্য ইফেক্টে ঢুকবেন। ঢোকার পরে আমি একটি স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিব, ওয়েট। সো আমি একটু অ্যাডজাস্ট করে নিই, এখানে টেনে টেনে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি এখন আমার চোখ দুটি রাখবো, রাখার পরে দেখবেন এখন আমি বডি ইফেক্ট দিব, ডান প্রেস। এখানে যে বডি ইফেক্ট দেখতে পারতেছেন, সো এখানে দেখতে পারছেন ভিডিও ইফেক্ট। সো এখানে ভিডিও ইফেক্ট আমি এখন দিব না, সো আমি এখন বডি ইফেক্ট দিব আপনাদের দেখানোর জন্য ভৌতিক ভিডিও আপনারা কীভাবে করতে পারবেন। ওকে, ডান বডি ইফেক্ট। সো দেখুন চলে আসছে এখন অনেক রকম ইফেক্ট চলে আসছে এখানে, দেখুন চোখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে অথবা ভূতের কাহিনী, মানে এর আরও অনেক কিছু আছে এখানে। সো এত কিছু দেখানো যাবে না, আপনারা বুঝে নেবেন। সো আমি এখন একটি ভূতের কাহিনী দিয়ে আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন। সত্যি আপনারা অসাধারণ, আপনারা যদি একটি ভিডিও বানাইতে চান তাহলে যদি আপনারা ভৌতিক কিছু করতে চান কিন্তু অসাধারণ হবে ভিডিওটা, তাই না? তো চলুন, আপনি যখন ভিডিওটি ওপেন করবেন এই যে লেন্সটা যখন এখানে আসবে তখন থেকে আপনার ইফেক্ট শুরু হবে। দেখুন আমি ওপেন করছি, সো বন্ধুরা দেখতে পারলেন যখন লেন্সটি এই সাদা সাদা দাগের উপরে আসছে তখন কিন্তু ইফেক্টটি শুরু হয়ে যাচ্ছে। সো এভাবে আপনারা একটিকে চাইলে আরও ছোটো করে দিতে পারেন, এখানে ধরে টান মারবেন এদিকে ছোটো হয়ে যাবে, আর যদি আরও বড় ফুল ভিডিও করতে চান তাহলে করতে পারবেন, সমস্যা নেই। সো আপনাদের ইচ্ছা আপনারা কীভাবে করবেন। সো এখন অন্য ইফেক্টে চলে যাবো আমরা ইনশাআল্লাহ। সো ইফেক্ট অন্য ইফেক্ট অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখানে চাপ মারবেন। ওকে, সেখানে আবার চলে আসছি ভিডিও ইফেক্টে। এখন আপনাদের ভিডিও ইফেক্ট দেখিয়ে দিই, ভিডিও ইফেক্ট দেখেন অনেকগুলো ভিডিও ইফেক্ট আছে এখানে। সো এই অপশনেই অনেকগুলো আছে। সো এগুলো আমার দাদা এমবি দিয়ে আমি কিনে নিয়েছিলাম আগে, সো আপনাদের এগুলো
একটা কথা মনে রাখবেন, যখন আপনারা ভিডিও এডিটিং করবেন অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেট খরচ করতে হবে, এমবি লাগবে। কারণ ফ্রি ফ্রি অ্যাপ ক্যাপকাট যখন আমি এই এমবিগুলো দিয়ে কিনে নিয়েছি, অ্যাপগুলো অবশ্যই কিন্তু আমার এখন ফ্রি হচ্ছে, সো আমার এমবি যাইতেছে না। কারণ একবার এমবি দিয়ে আপনি কিনে ফেললে দ্বিতীয়বার আপনার এমবি লাগবে না। ওকে, সো আপনাদের দেখাই এই ফ্যাক্টরগুলো আমি দেই। ওকে, দেখতে পারলেন ইফেক্টটা যখন দিলাম তখন কিন্তু একটু অন্যরকম ভাব হলো। সো আরও ইফেক্ট আছে, আপনাদের দেখাই দিন। এই দেখেন ইফেক্টটা এখানে আসছে, তো আমি এখন ওপেন দিই। তো দেখতে পারলেন, সো এখন আমি অন্য কিছু দেখাই আপনাদের, চলুন। ও, এখানে দিলাম ভিডিও ইফেক্ট, তারপরে এখানে আপনার, এখন আপনাদের তো ভিডিওর উপরে একটা সাবস্ক্রাইবার বেল আইকন লাগবে, তাই না? তো সাবস্ক্রাইবার বেল আইকন আমি এটির ভিতর থেকে আপনাদের আমি দিয়ে খাই দিচ্ছি। তো দেখুন এখানে অন্য আর একটা ইফেক্ট আছে অসাধারণ, এটি দিতে পারেন চাইলে। দেখতে পারলেন, সো এটা আমি দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো আমি এখন সাবস্ক্রাইব বেল আইকন দেখাতে চাবো। সো সাবস্ক্রাইব বেল আইকন দেখানোর জন্য এখানে নাই, ওই বেল আইকনটি রয়েছে অন্য জায়গায়, সো আমরা ওখানে চলে যাই। চলেন দেন, ঠিক আমরা যাবো এখন স্টিকার। সো এখন আমি স্টিকার চলে যাব, এখানে চাপ মারবো। মারার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার নামের একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। তারপরে হলো আপনারা গিয়ে প্রেস করবেন এই স্টিকারে। সো দেখতে পাচ্ছেন এখন আমার এখানে অনেকগুলো স্টিকার চলে আসছে, তো এখান থেকে আমি সাবস্ক্রাইব বেল আইকন এবং লাইকের বেল আইকনটি আমি এখানে প্রেস করব। সো দেখুন এর জন্য আমার কী কী করতে হবে, এইগুলো স্টিকার ধরে আমাকে এদিকে টার্ন মারতে হবে। তো দেখুন এখানে অনেকগুলো বেল আইকন আছে, সো এখানে সাবস্ক্রাইবার বেল আইকনটি নাই, সো আমি এখান থেকে আরও ওদিকে যাব, এখানেও নেই, সো আমি আরও ওদিকে যাব। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, এখান থেকে আপনাদের যেটা ভালো মনে হবে সেটা দিবেন। সো আমি ওদিকে চলে যাব, এখানে আছে সাবস্ক্রাইবার বেল আইকন, লাইকের বেল আইকন, অনেকে ফলো বেল আইকন আছে, যারা ফেসবুক পেজ করেন তারা তাদের জন্য ফলো বেল আইকন বেটার। সো আমি এখান থেকে সাবস্ক্রাইবার বেল আইকনটি নিব, তার জন্য পেজ করতে হবে সাবস্ক্রাইব বেল আইকনের উপরে। ওকে দেন, এখানে টার্ন মারলে একটি এখানে শো করবে। ওকে, শো করছে। সো এখন আপনি এটাকে কোথায় নিয়ে রাখবেন, এটাকে আপনি সাইডে নিয়ে যাবেন টেনে, এখান থেকে টেনে সাইডে নিয়ে যাবেন, তারপরে বাস্ট এখানে রেখে দিবেন। তারপরে আপনার লাইকের বেল আইকন লাগবে, সো তখন আপনি প্রেস করবেন, স্টিকার এখানে না থাকলে এখানে প্রেস করবেন, তারপরে চলে যাবেন, এখানে স্টিকার আছে, স্টিকার থেকে এখন লাইক দিবেন, এখানে লাইক। ওকে, লাইক শো করেনি এখনও, এটা যদি আপনি এদিকে টান মারেন তাহলে করবে। ওকে, করছে। এখন আমি এদিকে এটা দিয়ে দেব, এটি এদিকে দিতে পারেন অথবা আপনি সাবস্ক্রাইবের উপরে দিতে পারেন, আপনার যেখানে ভালো মনে হবে সেখানে দিতে পারেন। দেখুন এখন যদি আমি ইউজ করি, দেখতে পারলেন, এটাকে ডেকে মারিয়ে দিলাম, ব্যাস। এখন আপনি আরও স্টিকার দিতে চাইলে নতুন করে আবার এখানে চাপ দিবেন, ওকে স্টিকার। সো আমি এখন এখান থেকে কিছু দিব না, বেল আইকনটি দিয়ে দিই। ওকে, বেল আইকনটি এখানে দিয়ে দিই, যদি আমার সাবস্ক্রাইব এখানে আছে। সো সব কিছু যেতে আপনার একসাথে দিতে চান তাহলে এটাকে এটাকে চাপ দিয়ে ধরে এদিকে নিচে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল, এটাকে ধরে এদিকে টান মারবেন। ওকে, কত সহজে ভিডিওগুলো, হ্যাঁ। আর একটি বিষয়, আর একটি বিষয় নবেল না, আপনারা যে ভিডিওগুলো কাটে কেটে অ্যাডজাস্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে অ্যাডজাস্ট করবেন। তার জন্য আমরা এটির উপর চাপ দেবো, চাপ দেওয়ার পরে আমরা এদিকে ঠেলা দেবো, ঠেলা দেওয়ার পরে এদিকে সরিয়ে দেবো, তারপর আমরা এখানে প্রেস করবো, প্রেস করে এখানে প্রেস করে এদিকে টান মারবো। ওকে, সো
এখন আপনারা হলো সোলো অথবা রিভাইজ আপনারা যে করবেন সোলো দ্রুত এটা যে করেন না, মানে যারা টিকটক করে ফুস করে দৌড় দেবার ফুস করে থেমে যায় তাদের জন্য এটা আপনারা যদি সোলো করতে চান তাহলে এটার উপর প্রেস করবেন। ওকে, এখন এখানে যে স্পিড নামের একটি অপশন আছে এটার উপর চাপ দেবেন। তারপরে এখানে এখানে নর্মাল লেখা আছে, নর্মাল উপর চাপ দেবেন। তারপরে এখানে আপনি স্পিডটা কত উঠতে রাখতে চান, যতটা আপনার রাখা প্রয়োজন ততটুকু রাখবেন। সো আমি যদি সোলো করে দিই অথবা হাই করে দিই, হাই হয়ে যাবে। সোলো করলে কিন্তু দেখেন, আমি চালিয়ে দেখাই দিচ্ছি, সোলো হয়ে গেছে। আবার যদি আপনি হাই করতে চান তাহলে এটাকে ধরে স্পিড চাপ মারবেন, তারপর প্রেস করবেন নর্মালে, হাই হাই করে দিচ্ছি। ওকে, দেন রাইট। সো আমি কিন্তু এক্সট্রা অডিও দিই নি এখানে, আমি যদি চাই এক্সট্রা অডিও আপনারা দিতে পারবেন, অডিও ইফেক্ট। আপনার ফোনে থাকা অডিও গান যদি আপনি দিতে চান, অডিও নাসির যদি দিতে চান, তাহলে আপনার করতে হবে এখানে প্রেস করবেন, করার পর এখানে যে অডিও নামে একটি অপশন আছে এখানে চাপ দিবেন, তারপর এখানে সাউন্ড লেখা আছে সাউন্ডের চাপ দিবেন, রাইট। তারপর আপনি এখানে চাপ দিবেন, ওকে, আপনি এখানে চাপ দিয়ে এখানে যাবেন ফ্রম ডিভাইস, তারপর আপনি উপরের দিকে টান মারবেন। দেখেন আমার ফোনে যে অডিও গানগুলো আছে, সরি অডিও নাশিদগুলো আছে, আমি গান শুনি না, সো এদি নাশিদ ইসমানিক নাশিদ শুনি, তাই এদি আমার ফোনে আছে। দেখেন এদিকে প্রেস করলে চলে যাবে, এখন যদি আপনি এটাকে প্রেস করেন, এই অপশনের উপর প্রেস করেন তাহলে এটা চলে যাবে। প্লাস প্লাস করছি, ওকে, দেখেন অডিওটি নিচে চলে আসছে, এখন এটা বাজবে। এখন যদি আপনি এই অডিওটাকে কেটে ছোটো করতে চান অথবা এইটার সাউন্ড অফ করতে চান, তাহলে তো দুইটার সাউন্ড তো একসাথে থাকা যায় না, তাই না? সো আপনি এখন দুইটার সাউন্ড অফ করবেন, একটা রাখবেন। সো আপনি এইটার সাউন্ডটা রাখবেন, অডিও সাউন্ডটা, আর ভিডিও সাউন্ডটা আপনি কেটে দেবেন। তার জন্য আপনাকে করতে হবে কি, এখানে টার্ন মারিয়ে এখানে যাবেন, যে একটি মাইকের মতো বেল আইকন আছে, সো এখানে আপনি চাপ দিবেন, বাস এটা গুনছেন হয়ে গেছে। এখন আর এটা কোনো কোনো সাউন্ড নেই, দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কোনো সাউন্ড হচ্ছে না। সো এখন অডিও সাউন্ড হচ্ছে, অডিও সাউন্ড চলে গেছে। সো আপনি যদি এখন অডিও টিকেটে ছোটো করেন তাহলে এখানে চাপ মেরেন, এখানে একবার চাপ দিবেন, বাস টান মারবে এদিকে দেবেন, এটাকে টান মেরে ফার্স্টে নিয়ে যাবেন, ওকে। তো আমি এই অডিওটা কিন্তু আমি অভিনয় করি নাই, যার জন্য আপনাদের দেখানোর জন্য বাস্ট আমি এটা একটু স্যাম্পল দেখাইলাম আপনাদের জন্য, ওকে। তাছাড়াও যদি আপনারা এক্সট্রা কোনো অডিও দিতে চান তাহলে এখানে রেকর্ড নামে যে অপশনটি আছে এখানে চাপ দিবেন, প্রেস করার পরে এখানে দেখেন যে রেকর্ড নামের একটা আইকন আছে, এখানে প্রেস করবেন, ওকে। প্রেস স্টার্ট হবে 2 মিনিট পর। দেখি হয়েছে কিনা। সো বন্ধুরা, আমি আপনাদেরকে অডিওটি দেখিয়ে দিচ্ছি, অডিওটি আমার সাউন্ডটি ক্লিয়ার হয়েছে কিনা। তো তার জন্য আমাকে এটার সাউন্ড কমাতে হবে, তার জন্য এটার উপরে চাপ মারবো, তারপর এখানে ভলিউম নামের যে অপশন দেখতেছেন এখানে প্রেস করবেন, করার পরে এটা টেনে সাউন্ডটা কমিয়ে দিবেন, বাস হয়ে গেল। এখন আমার আমি যে অডিওটা রেকর্ড করছি সেটার সাউন্ড এখানে আসলেই হবে, দেখতে পারেন। ওকে, আমার অডিও ইফেক্ট চালু হইতেছে, সো এখানে আমার স্ক্রিন শেয়ার রেকর্ড হইতেছে, এর জন্য অডিওটা রেকর্ড হবে না। সো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন খুব সুন্দরভাবে অডিওটি রেকর্ড হয়ে গেছে। সো এটার ভিতর কিন্তু অনেক অপশন আছে, আপনারা চাইলে খুব সুন্দর করে এডিটিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড।